শুভ সকাল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক দিন ধরে ফ্রিজে কিছু বড় বড়ো হাড় এবং গরুর পায়া পড়েছিল তো চিন্তা করলাম আজ নিহারি রান্না করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি নিহারির হাড়গুলোকে পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু পরিষ্কার করাই থাকে পিসগুলো অনেক বড় বড় ছিল ফার্মে কাটা তো তাই তো আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম আদার পেস্ট এবারে দিয়ে দিচ্ছি রসুন এগুলো আমি আস্তই দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে এটাকে মাখানোর মতো সাধ্য আমার ছিল না দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি এবং তেজপাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমি একটু কম দিব এবারে পানি দিয়ে চাপিয়ে দিচ্ছি আমার পাতিলের তুলনায় হাড়গুলো একটু বেশি ছিল তো পরবর্তীতে আমি কিছু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এই রান্না কমপ্লিট করতে আমার সাড়ে পাঁচ ঘন্টা লেগেছে তো বুঝেন কতটা টায়ার্ড হয়েছিলাম তো রান্না তো চাপিয়ে দিয়েছি এদিকে আমি দুই টুকরো ব্রেড নিয়েছি আর একটু দুধ দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এটা নিহারি রান্না হওয়ার শেষের দিকে আমি দিয়ে দিব রান্না চলছে আপুরা কি সুন্দর সুন্দর ভিডিও দেখে কমেন্ট করে যেটা আমি একদমই পারি না তো কেউ আমাকে কমেন্ট শেখানোর ক্লাস দিতে চাইলে দিতে পারো আমি নিতে আগ্রহী এবারে কিন্তু সেই পাউরুটির মিশ্রণটা দিয়ে দিয়েছি আমি একটু একটু করে বারবারই মিলিয়ে দেবো কারণ এটা ঝোলটাকে একটু ঘন করবে আর এখন দিয়ে দিলাম সরিষা বাটা আমি আরও হাফ অ্যান আওয়ার রান্না করব যারা যারা নিহারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবারে আমি দিয়ে দিব ফোরন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি এখন এটাকে লাল করে ভেজে নিচ্ছি যারা আমার ভিডিও প্রতিদিন দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফোরন কিন্তু রেডি আমি দিয়ে দিয়েছি মনে হয়েছে এ রান্নাটা আমার কাছে অনেক সহজ হবে চুলায় ফেলে রাখব। কিন্তু আমার কিন্তু অনেক সময় লেগে গেছে এমনই হয় তাই না তো আমার নিহারিটা রান্না শেষ এবারে আমি পরিবেশন করে নিব কেমন হলো ভিডিওটি অবশ্যই জানিয়ে দিবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবে ভালো থেকো আজ এ পর্যন্ত আল্লাহ পেয়ে